আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা এই মুহূর্তে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে একরাশ প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। যারা সংযুক্ত হলেন তাদেরকেও আন্তরিক ভালোবাসা। আজকের এই সংবাদ প্রচারিত হচ্ছে লিবার্টি সলিসিটার্স, IBW সলিসিটার্স, মুম্বাই গ্রুপ, চ্যানেল এইট এবং কাফে ইটালিয়ার সৌজন্যে। সম্প্রতি দেশে বিদেশে, বিশেষ করে ব্রিটেনে আলোড়ন ও ইমিগ্রেশন কমিউনিটি উদ্বিগ্ন সৃষ্টিকারী ব্রিটিশ হোম অফিসের নতুন সংযোজিত আইন, বিনা নোটিশে যে কারো নাগরিকত্ব বা সিটিজেনশিপ কেড়ে নেওয়ার অধিকার, এই সংক্রান্ত বহুল আলোচিত ও বিতর্কিত আইনের এই ধারাকে চ্যালেঞ্জ করে দায়ের করা হাইকোর্টের আপিলে হোম অফিস হেরে গেছে। আদালত বলেছেন, হোম অফিসের এই আইন নাগরিকদের ন্যাশনালিটির ক্ষেত্রে বেআইনি, আইন বিরোধী, অর্থাৎ আনলফুল। এই আইনের বলে হোম অফিস বিনা নোটিশে সিটিজেনশিপ কেড়ে নেওয়া D4 নামের নাগরিকের আইনি চ্যালেঞ্জের আপিলে বুধবার লেডি বিচারপতি হুইপল তার রায়ে বলেন, হোম অফিসের কাছে সিটিজেনশিপ কেড়ে নেওয়ার ক্ষেত্রে বিনা নোটিশে ক্ষমতা প্রয়োগের জন্য হয়তো খুব ভালো কারণ রয়েছে, কিন্তু প্রচলিত আইনে এরকম কোনো পদক্ষেপ আইন বিরোধী তথা বেআইনি। লেডি জাস্টিস হুইপল তার রায়ে আরও উল্লেখ করেছেন, এরকম কোনো পদক্ষেপ হোম অফিসকে নিতে হলে ন্যাশনালিটি, বর্ডার অ্যান্ড সিকিউরিটি সংক্রান্ত আইনকে সংশোধনের বা পরিবর্তনের জন্য প্রথমে পার্লামেন্টে উত্থাপন করতে হবে। এটাই বর্তমানে প্রচলিত ন্যাশনালিটি ও বর্ডার বিলের আইন, যা কেবল পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। উল্লেখ্য, D4 নামের এই আপিলকারী সিরিয়ার আইসিস বর্ডারে রিফিউজি সেন্টারে, যেখানে শামিমা বেগম রয়েছেন, 2019 সালের ডিসেম্বর মাসে D4 এর সিটিজেনশিপ হোম অফিস কেড়ে নেয় এবং 2020 সালের অক্টোবরে D4 এই ব্যাপারে অবহিত হন, যখন তার আইনজীবী হোম অফিসকে জানান তার রিপাট্রিয়েটের আবেদন করেন, যা তখন প্রত্যাখ্যান করা হয় যেহেতু নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। প্রচলিত ন্যাশনালিটি বর্ডার বিলে হোম অফিসের কাছে নিরাপত্তা বা অন্য যে কোনো ইস্যুতে প্রতীয়মান হলে কারো সিটিজেনশিপ কেড়ে নিতে হলে লিখিত নোটিশ দেওয়ার বিধান রয়েছে এবং আপিলেরও ব্যবস্থা রয়েছে। কিন্তু নতুন আইনে বিনা নোটিশে সিটিজেনশিপ কেড়ে নেওয়ার বিধান, যা সারা বিশ্বে বিতর্কের ঝড় তুলেছিল, আজ সেটা আদালতে বেআইনি বলে ঘোষিত হল। সৈয়দ শাহ সেলিম আহমেদ, দি লন্ডন টাইমস, দি চ্যানেল 8, লন্ডন।